পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রেলপথ উদ্বোধন ঘিরে উৎসব আমেজ বিরাজ করছে। রেলপথের মুন্সীগঞ্জ, মাদারীপুরের শিবচর ও ফরিদপুরের ভাঙা সংলগ্ন এলাকায় আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। উদ্বোধনের পর 3 জোড়া ট্রেন এই রুটে চলবে বলে জানা গেছে। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো প্রতিবেদন। 82 কিলোমিটার ঢাকা ভাঙ্গা রেলপথে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত স্টেশন রয়েছে 10টি। ইতোমধ্যে মাওয়া, পদ্মা, শিবচর ও ভাঙ্গা এই 4 স্টেশনের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি স্টেশনগুলোর কাজ 95% শেষ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পদ্মা সেতুর উভয় প্রান্ত সহ পুরো 82 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে 23.37 কিলোমিটার ভায়াডাক্ট। প্রথমবারের মতো বাংলাদেশে পাথরবিহীন রেলপথ নির্মাণ করা হয়েছে। এই রেলপথের ওপর দিয়ে ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে। উদ্বোধনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন প্রকল্প কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। আমরা এখানে ট্রাকটা লেই করছি, ম্যানুয়ালি করা হয়নি, সব টেকনোলজি ব্যবহার করে অত্যাধুনিক পদ্ধতি মেশিনারি ব্যবহার করে ট্রাক লেই করা হয়েছে। এখানে কোনো ত্রুটির কোনো সুযোগ নেই। সব এলাকার মানুষের মধ্যে উৎসাহ আছে, সব মানুষের মধ্যে আনন্দ আছে। আর শিবচর যেহেতু আমাদের পদ্মার পরে 2টা স্টেশন আমাদের মধ্যে পড়বে, শিবচর এবং পদ্মা স্টেশন, তো আমাদের তো এটার উপরে অনেক বেশি মানে অর্থনৈতিক দিক থেকে আমরা অনেক বেশি উপকার পাবো। প্রকল্পের অগ্রগতির কথা জানান কর্মকর্তারা। ল্যান্ডিং প্রজেক্টের জন্য এই কোচগুলো চায়না থেকে নিয়ে আসা হয়েছে, এরকম 100টা কোচ আমাদের আছে। তো এই কোচগুলো ইনশাল্লাহ এখানে থাকবে, এখানে যে ট্রেনগুলো চলবে এগুলো এখানেই থাকবে। এসএটিভি নিউজ ডেস্ক।